Good afternoon and Assalamu alaikum viewers. Welcome to my another vlog. So, আজকে হচ্ছে আমাদের কলেজে আরো একটা প্রোগ্রাম। আজকে হচ্ছে জুনিয়রদের ফ্রেশার্স এন্ড দিদিদের ফেয়ারওয়েল। সো তারই অ্যারেঞ্জমেন্ট চলছে এন্ড প্রোগ্রামে যা যা হবে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউন। প্রোগ্রামের প্যাকেটগুলো আমাদের মঙ্গেনিসে অর্ডার দেওয়া ছিল, তো সেগুলো আমি যাবার সময় গাড়িতে লোড করে নিলাম আর বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। তো কলেজে গিয়ে ফার্স্টে আমরা ডেকোরেশনের কাজে লেগে পড়লাম আর এখানে দুটো পোস্টার তৈরি করা হয়েছিল, একটা হচ্ছে ফেয়ারওয়েল সেরিমনি আর একটা হচ্ছে ওয়েলকাম ফ্রেশার্স। তো একটা তৈরি করেছিল জুলেখা আর একটা তৈরি করেছিল ডোনা। আর যেহেতু নবীন বরণ হবে তাই একটা ডালি সাজানো হয়েছে, তো সেটা দিয়ে এবার কাজ শুরু হবে। সবাই দাঁড়িয়ে আছে এখানে বরণ করার জন্য। হ্যাঁ তুই মুখ লোকা, তুই আর সুইটি তো পাশাপাশিই থাকবি। আলিঙ্গন আলিঙ্গন, ঠিক আছে। শুরু হবার আগেই বেলুন ফেটে গেছে আমাদের, জানি না প্রোগ্রাম কেরম হবে। তো এই যে নবীন বরণের কাজ শুরু হয়ে গেছে, বরণ ডালা দিয়ে ফ্রেশার্সদের বরণ করা হচ্ছে। তো সিনিয়ররা জুনিয়রদের বরণ করে নিচ্ছে। তো হাসি হাসি মুখ কর, তোদের কি পানিশমেন্ট দেওয়া হবে ভেতরে গিয়ে? তো এরপর চলে এলাম আমরা আমাদের মেইন প্রোগ্রামে অ্যান্ড ডিউ টু সাম রিজন আমাদের ভেনুটা চেঞ্জ হয়েছিল আর প্রোগ্রামের শুরুতেই আমরা এসএসআরকে কিছু বলার রিকোয়েস্ট করেছিলাম। তাকে বলেছিল যে জাদুকর নাকি মন্ত্র বলে নাকি চিরাগ বা প্রদীপে বন্দী করে দেবে, তো এখানে আমরা ফ্রেশার্স আর ফেয়ারওয়েলদের জন্য কেক অ্যারেঞ্জ করেছিলাম, তো সেটাই এখন কাটা হবে। এরপর আমরা রিয়ার খুব সুন্দর একটা আবৃত্তি শুনলাম। এরপর আমরা সেকেন্ড সেমের মৌমিতার ডান্স দেখলাম হোয়াট ঝুমকা সঙে। আর এখানে যেহেতু মিউজিক দেওয়া যাবে না বিকজ কপিরাইট পড়ে যাবে, তাই আমি নাচের ভিডিওগুলো খুব অল্প করে দিলাম। এখন নাজিয়া আমাদের একটা সঙের রিমিক্স শোনাবে। তো এখানে সবাই নাজিয়ার গান খুব মন দিয়ে শুনছিল। এরপর আমরা ম্যামকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করেছিলাম। আর এখানে আমি বনি সুচেতনা সুইটি মিলে একটা গানের রিমিক্স করার চেষ্টা করলাম। এরপর আমাদের শীর্ষা যে খুব সুন্দর কবিতা লিখে সে একটা আবৃত্তি করে শোনালো। শীর্ষার আবৃত্তি শোনার পর আমরা অরুণিমাদির একটা নাচ দেখলাম আর এই গানটা ছিল সাভারলু, কিন্তু এখানেও আমাকে মিউজিক অফ করে দিতে হবে বিকজ কপিরাইট পড়বে। আর আমাদের এই গোটা প্রোগ্রামে মৌমিতা আর অরুণিমাদির নাচ করেছিল, তো দুটো নাচই অসাধারণ হয়েছিল। এরপর আমরা শুনলাম সুপর্ণার আবৃত্তি। জীবন স্মৃতির পারে আজকাল এ যত আয়োজন, বিষাদ স্বরূপ সুখের থাক না মন ভারাক্রান্ত, হাসি থাকুক মুখে শূন্য তব আসনখানি, এ কর্ম পরিবারে পূর্ণ করে থাকবে তোমরা মনের হৃদয় মাখন, সুখে থেকো ভালো থেকো খুশিতে রেখো মন। সুপর্ণার আবৃত্তির পর আমরা কেএস স্যারকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করলাম। আমাদের মধ্যে রাজেশ স্যার নেই,
সেজন্য আরো মনটা খারাপ। তবে বিদায় সম্বন্ধে যারা সিস্টেম আছে তাদের সম্পর্কে দু চারটি কথা বলি। আর এখানে আমরা পুরো ফোর্থ সেম মিলে একটা গান করেছিলাম বেঞ্চ বাজিয়ে, গানটা হচ্ছে বন্ধুরা এলোমেলো। তো বেঞ্চ বাজাচ্ছিলাম, তার সাথে আমরা বেঞ্চে বসে গান করছিলাম, একটা নস্টালজিক ফিল আনার চেষ্টা করলাম। ফ্রেশার্সদের মধ্যে থেকে প্রিয়া আমাদের খুব সুন্দর করে একটা গান শোনালো। এরপর আমরা ম্যামকে রিকোয়েস্ট করছিলাম একটা গান করার জন্য, কিন্তু ম্যাম বলল যদি করি তো সবাই মিলে একসাথে করব, তাই আমরা সবাই মিলে একসাথেই গান করলাম। তো এখন ফ্রেশার্স অ্যান্ড ফেয়ারওয়েলদের জন্য কিছু গিফটসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তো সেগুলোই সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছিল। তো এইবার আমাদের প্রোগ্রামের লাস্ট অ্যান্ড ফাইনাল পারফরমেন্স, যেখানে শীর্ষা নিজের লেখা কবিতা বলেছিল, আর পিছনে আমি, সুইটি, সুচেতনা আর বনি মিলে গান করছিলাম, আর প্রজেক্টরে একটা ভিডিও চলছিল যেটা বেসিক্যালি ফেয়ারওয়েলদের জন্য আমরা ডেডিকেট করেছিলাম। এই পারফরমেন্সটা শেষ হবার পর পিছনে অনেক দিদি কেঁদে ফেলেছিল, তো কোনো একটা দিক থেকে এই পারফরমেন্সটা হার্ট টাচিং ছিল। আর এখানেই আমাদের প্রোগ্রামের সমাপ্তি হচ্ছে। আর প্রোগ্রামের শেষে একটা কথা না বললেই নয়, থ্যাঙ্কস টু আওয়ার অল স্যার অ্যান্ড ম্যাম, বিকজ উইদাউট দেয়ার কন্ট্রিবিউশন দ্য প্রোগ্রাম উড নেভার হ্যাভ বিন পসিবল। আর এখানে আরবি স্যার কোনো কাজের জন্য আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারেনি, নেক্সট প্রোগ্রামে আমরা ওনাকে আশা করব যেন উনি আমাদের সাথে সব প্রোগ্রামে থাকেন। আর আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন টু গেট ফার্দার নোটিফিকেশন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের একটি ব্লগে। টিল দেন টাটা।